তো বন্ধুরা আশা করি আপনারা কোর কয়েনটি সতসি অ্যাপ থেকে উইথড্র করার জন্য যে সমস্ত কাজগুলি করা দরকার সেগুলি করে ফেলেছেন আপনাদের সতসি অ্যাপের মধ্যে আপনাদের উইথড্র অ্যাড্রেস লিঙ্ক করতে হবে এবং মেটামাক্সের মধ্যে আপনাদের কোর মেনেট অ্যাড করতে হবে যাতে কোর কয়েনটি যখন সতসি অ্যাপ থেকে উইথড্র হয়ে মেটামাক্সের মধ্যে আপনার ট্রান্সফার হবে কোনো সমস্যা না হয় এবং আপনারা যদি নিজের থেকে সেই সমস্ত কাজ কমপ্লিট করতে না পারেন যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তার জন্য প্র ভিডিও বানিয়ে রেখেছি আপনারা সেই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কাজ কমপ্লিট করতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না এবং তারপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সবাইকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনারা সকলেই দেখেছেন যে স্বতসী অ্যাপের মধ্যে যখন আপনারা ওয়ালেট সেকশানে গিয়ে কোর কয়েনটিকে ওপেন করেন তখন এই রকম একটি লেখা দেখায় যে লিঙ্ক উইথ ড্র অ্যাড্রেস তো এই জায়গার উপরেই টাচ করতে হবে আপনাদের এবং টাচ করার আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে উইথড্র অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে সেখানে আপনাদের মেটামার্ক্সের অ্যাড্রেস যেখানে আপনারা কোড মেনটিকে অ্যাড করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটিকে কপি করে এখানে পেস্ট করতে হবে এবং তার নিচে আপনাদের পাসওয়ার্ড দিয়ে কোর লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এটির ওপর টাচ করতে হবে তাহলে আপনার লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এবং সেটি কমপ্লিট করার পর আপনাদের টোটাল কাজ কমপ্লিট এই মুহূর্তে আর কিছু কাজ করতে হবে না এবং গাইস আপনাদের আরো একবার রিমাইন্ডার দিয়ে দিই যে এই সমস্ত কাজগুলি কিন্তু আপনাদের ফেব্রুয়ারি ছ তারিখের আগে করতে হবে আর ফেব্রুয়ারি ছ তারিখ কিন্তু খুব বেশি দেরি নাই আপনারা যদি সতসি অ্যাপের মধ্যেও অ্যাডড্রপ যে অ্যানাউন্সমেন্ট সেকশান রয়েছে সেখানে গিয়ে চেক করেন তাহলে আপনারা সেখানে দেখতেই পেয়ে যাবেন যে ক্লিয়ার বলা রয়েছে যে ছ তারিখ থেকে প্রথম ব্যাচ রিলিজ করা হবে যারা যারা সমস্ত কিছু ঠিকঠাক করেছেন উইথড্র অ্যাড্রেস ঠিকঠাক দিয়েছেন এবং ফেস ভেরিফিকেশান কমপ্লিট করেছেন তারা কিন্তু ছ তারিখ থেকে বা ছ তারিখের পরেই কোর কয়েনটি আপনাদের মেটামাক্স ওয়ালেটের মধ্যে পেয়ে যাবে তাই অবশ্যই ছ তারিখের আগে এই সমস্ত কাজগুলি কমপ্লিট করবেন না হলে প্রথম ব্যাচের যে কোর কয়েন রিলিজ করা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কয়েন সেখানে আপনার নাম আসবে না এবং আপনাকে ওয়েট করতে হবে কবে সেকেন্ড ব্যাচ রিলিজ করা হবে তার জন্য তাই এত অপেক্ষা কেন করতে যাবেন কারণ এত দিন ধরে এমনিতেই মাইনিং করেছেন যেহেতু উইথড্র করার সুযোগ দিচ্ছে আপনারা তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করবেন এবং সঠিক ভাবে কমপ্লিট করবেন যাতে কোনো রকম সমস্যা না হয় উইথড্র করার ক্ষেত্রে তো গাইস আপনাদের বলে দিই যে মার্কেটের মধ্যে কিন্তু এই কোর কয়েনটিকে নিয়ে প্রচুর ফেক নিউজ চলছে এই মুহূর্তে অনেকেই কিন্তু অনেক রকম গুজব রটাচ্ছেন মার্কেটের মধ্যে যে বাইনান্সের মধ্যে এই কোর কয়েনটিকে লিস্ট করা হচ্ছে ইভেন নাকি বাইনান্স অ্যানাউন্সমেন্ট পর্যন্ত করে দিয়েছে কিন্তু আপনারা যদি বাইনান্সের অফিসিয়াল টুইটার প্রোফাইল বা বাইনান্স অ্যাপটিকে চেক করেন তাহলে কিন্তু সে সমস্ত জায়গায় আপনারা কোনো রকম এই রকম অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন না যে কোর কয়েনটিকে বাইন্যান্সের মধ্যে লিস্ট করা হচ্ছে অবশ্যই আগামী দিনে বাইন্যান্সের মধ্যেও লিস্ট করা হবে কারণ যেহেতু এই কয়েনটি কমিউনিটি খুব স্ট্রং এবং সিকিউরিটি নিয়ে কোনো সন্দেহ নাই আর এদের ব্লক চেন খুবই স্কেলেবেল তাই আগামী দিনে অবশ্যই বাইন্যান্স এই কয়েনটিকে লিস্ট করবেই করবে কারণ বাইনান্স সেই সমস্ত কয়েনকে অবশ্যই লিস্ট করে দেয় যে সমস্ত কয়েনের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা থাকে না আর আগামী দিন মানে সেটা কবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে আর গাইস আপনাদের আরেকবার বলে দিই এই মুহূর্তে যে সমস্ত এক্সচেঞ্জ অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে তাদের এক্সচেঞ্জের মধ্যে এই কোর কয়েনটিকে লিস্ট করা হচ্ছে এবং ডিপোজিট ফাংশন পর্যন্ত চালু করে দিয়েছে তারা কিন্তু হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করেছিল যে কোর কয়েনটিকে তারা লিস্ট করতে চলেছে রকম আগে থেকে তারা কিন্তু ইন্ডিকেশন দেয়নি তাই বাইন্যান্সও কিন্তু হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করে দিতেই পারে কিন্তু গাইস আপনাদের বলে দিই যে এই মুহূর্তে এখনও পর্যন্ত কিন্তু বাইন্যান্স রকম অ্যানাউন্সমেন্ট করেনি যে কোর কয়েনটিকে লিস্ট করা হবে এবং আপনাদের আরও একটি জিনিস দেখিয়ে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইবিটের মধ্যে নাকি প্রি সেল শুরু হয়ে গিয়েছে এই কোর কয়েনটির অনেক কয়েনই লঞ্চ হওয়ার আগে প্রি সেলের মধ্যে চলে যায় যেখানে খুব কম প্রাইসে সেই কয়েনটিকে বাই করার সুযোগ দেওয়া হয় এবং যখন লঞ্চ হয় ট্রেডিং শুরু হয় তখন কয়েনটির দাম বেড়ে যায় এবং প্রি সেলে যারা যারা বাই করে থাকেন তারা কিন্তু একটা ভালো রকম হিউজ প্রফিট পেয়ে যান তো এখানে দেখতেই পাচ্ছেন যে লিমিটেড প্রাইস পয়েন্ট ওয়ান ডলার পারিট এর মধ্যে নাকি প্রি শুরু হয়ে গিয়েছে এবং সেই প্রি সেলের মধ্যে একটি কোড় কয়েনের দাম যেটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে পয়েন্ট ডলার কিন্তু গাইজ আমি বাইবিট যে অ্যাপ রয়েছে সেটির মধ্যে চেক করেছি এই রকম কিছু কিন্তু এই মুহূর্তে চলছে না কারণ আমি তো চেক করে কিছু পাইনি আপনারা যদি বাইবিটের মধ্যে এরকম কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলি আপনাদের এই কারণে দেখাচ্ছি কারণ এই সমস্ত ফেক জিনিস এই সমস্ত যে সমস্ত লিঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত লিঙ্কের ওপরে টাচ করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক পর্যন্ত হয়ে যেতে পারে তাই লোভে পড়ে আপনারা কিন্তু কোনো রকম ভুলভাল লিঙ্কের ওপরে টাচ করবেন না এই কারণেই আমি আপনাদের এই জিনিসটি দেখাচ্ছি যে এখনও রকম অফিসিয়ালি যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়নি তাই আপনারা কোনো জায়গায় যদি হিউজ দাম দেখে যে দেখাচ্ছে এই মুহূর্তে কোর কয়েনটি সেল হচ্ছে এবং এই লিঙ্কে টাচ করলে আপনারা দশ হাজার ডলার কুড়ি হাজার ডলার বা পঞ্চাশ হাজার ডলারে একটি কোর কয়েন বিক্রি করতে পারবেন তাহলে এই রকম কোনো লিঙ্কে আপনারা টাচ করবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কয়েন যেটা আপনার অ্যাকাউন্টে আসার কথা সেটা কিন্তু অন্য কারো অ্যাকাউন্টে চলে যেতে পারে তাই খুব সাবধানে এই সমস্ত লিঙ্ক বা যে কোনো আর্টিকেলস যখনই আপনারা সার্চ করবেন বা ব্রাউজিং করবেন খুব সাবধানে করবেন এবং আপনারা যদি এই প্রোফাইলটির মধ্যে নিচের দিকে করতে থাকেন তাহলে আপনারা এখানে আরও একটি জিনিস দেখতে পাবেন যে বাইন্যান্স মধ্যে নাকি এয়ারড্রপ চলছে এই ফটোটি যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন এয়ারড্রপ পাঁচ লাখ ইউএসডিটি পাঁচ হাজার নয় পঞ্চাশ হাজার নয় একবারে পাঁচ লাখ ইউএসডিটি এয়ারড্রপ দেওয়া হচ্ছে আর এই লোভে পড়ে কিন্তু অনেকেই এই সমস্ত লিঙ্কের ওপরে টাচ করেন পাঁচ লাখ ইউএসডিটি যেহেতু এয়ারড্রপ হিসেবে দেওয়া হচ্ছে এবং তারা কি বলে যে বাইনান্স নাকি এয়ারড্রপ হিসেবে দিচ্ছে এই কোর কোয়েন্টি তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি পুরোপুরি ফেক কারণ বাইনান্সের ওয়েবসাইট বা বাইন্যান্সের টুইটার প্রোফাইল বা বাইন্যান্সের যে ট্রেডিং অ্যাপ সেগুলির মধ্যে যদি আপনারা চেক করেন তাহলে কোন রকম নিউজ আপনারা কিন্তু পাবেন না যে কোর কয়েন্টিকে বর্তমানে বাইন্যান্সের মধ্যে লিস্ট করা হচ্ছে এবং গাইস নিচের দিকে লেখা রয়েছে দেখুন বাই কোর বেব টোয়েন্টি টোকেন অন প্যানকেক সোয়াপ গেট ইনস্ট্যান্ট রিওয়ার্ডস আপনাদের বলে দিই যে প্যানকেক সোয়াপের মধ্যেও কিন্তু এই মুহূর্তে কোনো রকম ট্রেডিং হচ্ছে না তাই এই সমস্ত তথ্য পুরোপুরি ফেক আপনারা কোনো কিছুর মধ্যেই পার্টিসিপেট করবেন না যেগুলি আন অফিসিয়াল নিউজ কারণ আপনাদের কষ্টের মাইনিং করা কয়েন সেগুলি কিন্তু হারিয়ে যেতে পারে গাইস এটি হচ্ছে কোর ডাওয়ার অফিসিয়াল টুইটার প্রোফাইল যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ পনেরো লাখের বেশি ফলোয়ার্স রয়েছে এবং এই প্রোফাইলের মধ্যে যদি আপনারা চেক করেন তাহলে এখানে কিন্তু রকম কোনো নিউজ আপনারা পাবেন না যে বাইবিটের মধ্যে পিসেল শুরু হয়ে গিয়েছে বা বাইনান্সের মধ্যে কোর কয়েনটিকে লিস্ট করা হচ্ছে আমি আপনাদের সামনেই এই টুইটার প্রোফাইলটি স্ক্রল করে যাচ্ছি আপনারা কিন্তু রকম কোনো নিউজ বা টুইট এখানে কিন্তু পাচ্ছেন না দেখতেই পাচ্ছেন কুড়ি জানুয়ারি বাইবিট টুইট করে জানিয়েছিল যে তারা কোর কয়েনটিকে লিস্ট করতে চলেছে এবং খুব শীঘ্রই স্পট ট্রেডিংয়ের মধ্যে লিস্ট করবে কিন্তু রকম ডেট তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে জানায়নি যে কোন ডেটে তারা কোর কয়েনটিকে লিস্ট করতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন কামিং সুন অন স্পট কোর ইউএসডিটি পেয়ারের সাথে লিস্ট করা হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং বাইবিটের অফিসিয়াল টুইটার প্রোফাইল যদি আপনারা চেক করেন সেখানেও কিন্তু গাইস আপনারা প্রি সেল নিয়ে রকম টুইট পাচ্ছেন না যে কোর কোয়ান্টিট প্রি সেল শুরু হয়ে গেছে এবং প্রি সেল প্রাইস যেটা দেওয়া হয়েছে যেটা রাখা হয়েছে সেটা নাকি পয়েন্ট ওয়ান ডলার তাই আপনারা লোভে পড়ে বা বেশি প্রফিটের আশা নিয়ে কোনো রকম ভুল বা লিঙ্কের ওপরে টাচ করবেন না এতে কিন্তু পুরোপুরি আপনার যে কোর কয়েন সেটা জলে চলে যেতে পারে যেহেতু আমাদের ফোনের মধ্যেই সমস্ত কিছু কাজ ফোনের মধ্যে ট্রেডিং করা তাই আমাদের এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখা দরকার এই কারণেই আপনাদের সতর্ক করার জন্যই এই এই ভিডিওটি আমি বানাচ্ছি আপনাদের সামনেই যাতে আপনারা ক্লিয়ার দেখতে পান যে এই রকম তথ্য যেগুলি আপনারা পাচ্ছেন মার্কেট থেকে সেগুলি পুরোপুরি ফেক তো গাইস এটি বলা ছিল আজকের ভিডিওর মধ্যে যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ